ভাই সাহাব, এটা কি বানিয়েছে! মানে মারাত্মক লেভেলের কিন্তু লাগছে। এবং শাহিদ কাপুরকে বস, হ্যাটস অফ, সুপার লাগছে, সুপার লাগছে। এবং এটা একটা মারাত্মক লেভেলের কিন্তু একটা রিসেপশন পাবে অডিয়েন্সের কাছ থেকে। সো হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শাহিদ কাপুরের আপকামিং ওয়েব ফিল্ম, যার নাম হচ্ছে ব্লাডি ড্যাডি, তার অফিসিয়াল টিজারকে নিয়ে। এবং এটা কিন্তু সম্ভবত আসবে জিও সিনেমাতে, এবং আবার কিন্তু অনেকে বলছে এটা নাকি জিও স্টুডিওসেও আসতে পারে। সো দেখা যাক কোথায় আসে। এবং আমার মন বলছে এটা কিন্তু আসবে জিও সিনেমাতে 9th of June। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পার্টিকুলার টিজারটা, ডিউরেশনটা পুরো পারফেক্ট আছে, এবং কাস্টিংটা ব্যাপক ব্যাপক কিন্তু আছে। মানে শাহিদ কাপুর আছে, রনিত রয় আছে, তারপরে ডায়না পেন্টি আছে, সঞ্জয় কাপুর আছে, এবং আরও বেশ ভালো ভালো কিন্তু কাস্টিং রয়েছে। এবং টিজারে যতটুকু দেখানো হয়েছে, জাস্ট এনাফ, মানে এটা একটা পারফেক্ট টিজার হয়েছে। এখানে শাহিদ কাপুরকে বস কি লাগছে, মানে একটা মারাত্মক লেভেলের কিন্তু লাগছে বস। মানে তার মুখে রক্তের ছিটে, এবং যেভাবে অ্যাকশনগুলো দেখানো হচ্ছে ফার্স্ট কাটে, মানে সেরা লাগছে, সেরা লাগছে। এবং কালার টোনটা যে মানে ইউজ করা হয়েছে, সুপার লাগছে। পুরো টিজারটা জাস্ট পয়সা ভসুল টিজার। এবং যেভাবে টিজারটাকে ডিজাইন করা হয়েছে একদম শুরু থেকে শেষ অবধি, মারাত্মক লাগছে। এবং সঞ্জয় কাপুরের ওই যে চিৎকার করে মানে কথা বলাটা, এবং তার সঙ্গে সঙ্গে রনিত রয়কে সামান্য পোর্শনটুকু দেখানো, তার সঙ্গে সঙ্গে ডায়না পেন্টি, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। এবং এটা যদিও একটা অফিসিয়াল রিমেক, এবং এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না এটা কোন সিনেমার রিমেক, বাট এটা কিন্তু রিমেক, বাট এখানে অনেক কিছু অ্যাড অন করা হচ্ছে। এবং এখানকার লাস্টে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, একদম যে শাহিদ কাপুর হাঁটতে হাঁটতে আসছে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, এবং মাই মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। এবং এটা জিও সিনেমা জাস্ট কাঁপাবে, এবং অডিয়েন্সের কাছ থেকে বস ব্যাপক একটা রিসেপশন কিন্তু পাবে। এবং এই জিও সিনেমাতে কিন্তু আমাদের বিক্রম বেদাও কিন্তু আসছে, ভেড়িয়া আসছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বলবো যে শাহরুখ খানের আপকামিং একটা প্রজেক্ট কিন্তু আসছে, সেটা হচ্ছে ডাঙ্কি। ডাঙ্কিও কিন্তু আসছে আমাদের জিও সিনেমাতে, এবং এটা কিন্তু তারা গতকালই অ্যানাউন্সমেন্ট করেছে। এবার হয়তো অনেকে বলছে যে জিও স্টুডিওসেও কিন্তু আসতে পারে ডাঙ্কি, এবারে দেখা যাক এক্স্যাক্টলি কোথায় আসছে। বাট জিও সিনেমাতে কিন্তু আসতে হয় জিও সিনেমাতে আসবে, না হলে কিন্তু জিও স্টুডিওসে কিন্তু আসবে শাহরুখ খানের ডাঙ্কি। তো এবং ওইখানে কিন্তু আরও প্রচুর প্রচুর কিন্তু প্রজেক্ট আসছে, ওরা কিন্তু প্রায় 100টা প্রজেক্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে গতকাল, এবং আমি দেখলাম মানে ভালো ভালো কিছু প্রজেক্ট কিন্তু আসছে। এবং আমার ভাই এই পার্টিকুলার টিজারটা কিন্তু ঘ্যামা লেগেছে, ব্যাপক কিন্তু লেগেছে, এবং তোমরা অবশ্যই এটা দেখো। আমি মানে হাইলি রেকমেন্ড করবো, তোমরা অবশ্যই দেখো, এবং দেখে কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।